Assalamualaikum warahmatullahi wabarakatuh. Sammanito Kuwait Probashi bhai ebong bonera. Aaj 10 August ingreji 2021 sal. Janabo Kuwaiter ajker dine ghote jawa besh koyekti guruttopurno update er bistarito sompurno janar jonno video tir sathe thakben. Sathe thakche Kuwaite aaj koyekti viral video footage. Kuwaite Facebook e live kore jibon bachalen ekjon Filipini grihokormi je bashay kaj korto. কুইতি কোফিলের নির্যাতন থেকে বাঁচতে সে ফেসবুকে লাইভে আসেন আর তাতে কাজও হয়ে যায় যখন সে ফেসবুক লাইভটি শুরু করে তার কিছুক্ষণ পরেই কুয়েত পুলিশের নজরে আসে আর কুয়েত পুলিশ সেই অবস্থা থেকে এই ফিলিপিনি গৃহকর্মীকে উদ্ধার করে ফিলিপিনস এমবেসির কাছে রেফার করেছে কুইতির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে পাবলিক প্রসিকিউশনে কুয়েতের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নিঃসন্দেহে এই ফিলিপিনি মেয়ে ভালো একটি কাজ করেছে আমরা প্রবাস জীবনে কাজ করতে গিয়ে ইচ্ছে অনিচ্ছে অনেকের বিরুদ্ধে অভিযোগ করতে পারি না আর এই লাইভটি অভিযোগের কোনো দরকার হয়নি সরাসরি ডকুমেন্টস ছিল লাইভেই ফিলিপিনি গৃহকর্মী বুদ্ধি করে যখন ফেসবুকে লাইভ চালু করে তার কিছুক্ষণ পরেই এই কুয়েতির নির্যাতন শুরু হয় যেটা থেকে মুক্তি দেয় পুলিশ আমাদের যে সকল প্রবাসী ভাই বোনেরা বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে নিয়োজিত রয়েছেন আপনাদের কারোর সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা না নিতে পারেন তাহলে আর যাই হোক লাইভ করতে পারেন বেঁচে যাবেন সোশ্যাল প্ল্যাটফর্মের বদলেতে আলহামদুলিল্লাহ অবশেষে কোভিড 19 পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আগামী 15 আগস্ট কুয়েত স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে বিশেষ করে যারা কুয়েতের ভিতরে রয়েছে 100% কর্মসংস্থান শুরু হতে যাচ্ছে তবে সকলের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আপনি আপনার কর্মস্থলে অবশ্যই স্বাস্থ্য নির্দেশনাগুলো মেনে চলবেন স্বাস্থ্য মন্ত্রণালয় যেসব দিক নির্দেশনা দিয়েছেন না হয় গুনতে হবে জরিমানা যেতে হবে জেলে বিশেষ করে কোভিড 19 এই সময় সবাই সবার অবস্থান থেকে সতর্কতাই আমাদেরকে সেফটিতে নিরাপদে রাখতে পারে কাজেই যখন আপনি কর্মস্থলে উপস্থিত হবেন অবশ্যই কুয়েত সরকারের আইনগুলো মেনে চলবেন কুয়েতে একজন পাকিস্তানি নাগরিকের গলিত লাশ উদ্ধার করেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী ফৌজদারি বিভাগের কর্মীরা আংশিকভাবে পচে যাওয়া মৃতদেহ চিহ্নিত করেছেন যার বয়স 31 বছর এবং তিনি পাকিস্তানি নাগরিক লাশটি গত 2 দিন আগে পাওয়া গিয়েছিল নিরাপত্তা সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ আইন অনুযায়ী অজ্ঞাত অপরাধ করা দায়ে তাকে ফেরত চেয়েছিলেন লাশের কোনো বাহিক চিহ্ন ছিল না এবং ফরেনসিক ডাক্তাররা বলেছিলেন যে তিনি প্রাকৃতিক কারণে মৃত্যুবরণ করেছেন কুয়েতে দীর্ঘদিন পরে চালু হচ্ছে সরকারি অফিস আদালতে 100% কার্যক্রম গত সপ্তাহে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুসারে 15 আগস্ট থেকে চালু হবে ফিঙ্গারপ্রিন্ট ও অন্যান্য সব কার্যক্রম 2020 সালের মার্চ থেকে করোনাকালীন সীমিত কার্যক্রম চলে আসছিল কুয়েতে বর্তমানে কুয়েতে কোভিড 19 সংক্রমণ যথেষ্ট উন্নতি হওয়ায় অফিস আদালতে কাজের নির্ধারণ আবার ফিরে এসেছে আগের জায়গায় যেটি 100% করা হয়েছে তবে নতুন ঘোষণা অনুযায়ী কার্যক্রম চলবে 7 ঘন্টা কোভিড 19 পরিস্থিতি থেকে বেরিয়ে আসছে কুয়েত আমরা সকল প্রবাসী খুশি আপনি কুয়েত প্রবাসী হয়ে থাকলে আপনিও নিশ্চয়ই খুশি হবেন বিশেষ করে এই পরিস্থিতিতে প্রবাসীরা দেখেছে মুদ্রার এপিটোপিট কুয়েতে অর্থনৈতিক সমস্যা আমাদের বিপুল সংখ্যক প্রবাসীরা দীর্ঘদিন লকডাউনে পড়ে থাকা কার্ফিউ কাজ কমে যাওয়া অনেক প্রবাসী আমাদের সাথে থেকেই একবারেই ছেড়ে গেছে কুয়েত বর্তমানে যারা কুয়েতে রয়েছেন আপনারা অবশ্যই সচেতন এবং সতর্ক থাকবেন বিশেষ করে করোনা আইনশৃঙ্খলা বাহিনীকে অনেক সতর্ক করে দিয়েছে যেটি এরই মাঝে আপনারা লক্ষ্য করেছেন অবৈধভাবে কাজ করা কত কষ্টকর বৈধভাবে কাজ করা তার চেয়েও অনেক বেশি কষ্টকর তবে সেটি নিজের প্ল্যাটফর্ম থেকে নয় বিশেষ করে যেসব প্রবাসী ভাইরা খাদেম বিষয়ে কাজ করছেন কুয়েতে যেটাকে আমরা খাদেম ফ্রি নামে চিনি আপনারা অবশ্যই সচেতন এবং সতর্ক থাকবেন আইনশৃঙ্খলা বাহিনী অনেক বেশি অভিযান পরিচালনা করছে এই খাদেম বিষাদারীদেরকে ধরার জন্য এছাড়া অবৈধ প্রবাসীদের কথা নতুন করে আর কি বলবো অবৈধ তো অবৈধই আপনি বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই সচেতন এবং সতর্ক থাকবেন একান্তই প্রয়োজন ছাড়া বিশেষ করে হাইওয়ে রোডগুলিতে যখন চলবেন সচেতনতাই আপনাকে আইনশৃঙ্খলা বাহিনী থেকে রক্ষা করতে পারে
ভিডিওটি শেয়ার করবেন সোশ্যাল প্ল্যাটফর্মে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সাথে, যাতে করে তারা কুয়েতের আপডেটগুলো জানতে পারে। আর এই ধরনের আপডেট প্রতিনিয়তই আপনি আমাদের এই চ্যানেলটি থেকে দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে রাখেন, যাতে করে নতুন ভিডিও শেয়ার করলে আপনি সবার আগে পেয়ে যান। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।